তাসকিনের উইকেট না পাওয়া ভোগাচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। 137 রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিবদের। ইংল্যান্ডের টপ ওয়ার্ডার ব্যাটসম্যানরা কোনো সুযোগই দেননি বাংলাদেশকে। বাংলাদেশের বোলাররা শুরুতে কোনো চাপই তৈরি করতে পারেননি, যা প্রথম ইনিংসের মাঝামাঝি সময়েই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশকে। এমন অসহায় আত্মসমর্পণ নিয়ে এক টেলিভিশন টক শোতে কথা বলেছেন পাকিস্তানের সাবেক চার ক্রিকেটার সোয়েব মালিক, মিসবাহুল হক, ওয়াসিম আকরাম ও মঈন খান। যেখানে মিসবা বলেছেন, শুরুতে তাসকিন আহমেদের উইকেট না পাওয়া সাম্প্রতিক সময়ে ভোগাচ্ছে বাংলাদেশকে। 6 ওভার বোলিং করে 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন তাসকিন, সেটিও আবার শেষ দিকের ক্রিস অক্সের উইকেট। আফগানিস্তানের বিপক্ষেও নতুন বলে উইকেট পাননি তাসকিন, সেদিন 6 ওভার বল করে 32 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট। বাংলাদেশের বোলিংয়ের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান মঈন খানও। তিনি বলেন, ইংল্যান্ড অনেক বড় দল, এখানে শুরুতে উইকেটে যেমন আশা করা হয়েছিল উইকেটে তেমন ছিল না। শোয়েব মালিক কেন মুস্তাফিজ তাসকিন ভালো করতে পারেননি সেই ব্যাখ্যায় বলেছেন, বাংলাদেশের বোলিং লাইন খুব ভালো, শেখ মেহেদি হাসান খরুচে হলেও সে কিন্তু 4 উইকেট নিয়েছে, তাদের কাছে ভালো করার সব উপাদান আছে, তারা যে কাউকে হারাতে পারে।